আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতারা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তথা নীতিমালা। সূরা আহজাব আয়াত 21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিকই মুসলিম উম্মাহর সব নারী পুরুষের জন্য অনুকরণীয় আদর্শ। কোরআনের ভাষায় তা উসওয়াতুন নবী বা নবীর আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনও আনন্দে পরিপূর্ণ। তিনি তার স্ত্রীদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছেন, বিনোদন করেছেন, যা সকল নারী পুরুষের দাম্পত্য জীবনের জন্য আদর্শ। পারিবারিক জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দঘন মুহূর্তগুলো হাদিসের বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, আর আমি আমার স্ত্রীদের সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এতটা ভালোবাসতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন, তিনিও সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের যে জায়গা থেকে গোস্ত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও হাড়ের ওই জায়গা থেকে গোস্ত খাওয়া শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে খোশ গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা, কাহিনী ও খোশ গল্প করতেন। সব স্ত্রী তাকে নতুন নতুন কাহিনী শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও স্ত্রীদের কিস্সা শোনাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আমাদের মধ্যে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসে থাকতেন, আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে খেলাধুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠতেন। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান। কিছু বছর পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমার সঙ্গে পারোনি, এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়ার বদলা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে ভাব বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের ভর্ৎসনা কিংবা তিরস্কার করতেন না, তাদেরকে কোনো বিষয়ে কটাক্ষ করে কথা বলতেন না, বরং হৃদয় উজাড় করে দিয়ে মায়া ও মন জুড়ানো আকর্ষণীয় ভাবভঙ্গি ও কথা বলতেন। স্ত্রীদের কোনো কথা তার মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। তিনি বিবিগণকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের আদর সোহাগ ও মায়া মমতায় রাখতেন, কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে সালাম বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে ফিরতেন, তখন অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন, দরদমাখা কণ্ঠে সালাম দিতেন। কোনো ব্যাপারেই তিনি দোষ ধরতেন না, বিশ্রামের সময় বিছানার ব্যাপারেও দোষ ধরতেন না। তিনি যেভাবে বিছানা প্রস্তুত পেতেন তার উপরই শুয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ, যার বাস্তবায়নে পারিবারিক জীবনে শান্তি ও সুখ ফিরে আসতে বাধ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক থেকে বোঝা যায় যে সুখ ও শান্তিময় জীবনযাপনে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের বিকল্প নেই। জীবনকে সুখ শান্তি ও আনন্দময় করে তুলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ও অনুকরণে মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনকে অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে সুখ ও শান্তিময় জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।